নমস্কার, আপনারা দেখছেন খবরের ঘন্টার সঙ্গে রয়েছি আমি অর্পিতা। ইতিবাচক খবর দেখতে চোখ রাখুন খবরের ঘন্টার পর্দায়। আসুন দেখে নিই আজকের বিশেষ খবর। শিলিগুড়িতে পাওয়ার লিফটিং এর আসর। শিলিগুড়ি শহরে আন্তর্জাতিক পর্যায়ের পদক পাওয়ার লিফটার রয়েছেন পাঁচজন। জাতীয় এবং রাজ্য স্তরে পদক পাওয়া পাওয়ার লিফটার রয়েছেন 50 জন। এরকম একটি শহরকে পাওয়ার লিফটিং এর শহর হিসেবে ঘোষণার জন্য দাবি জানালেন আন্তর্জাতিক স্তরে পদক পাওয়া পাওয়ার লিফটার অশোক চক্রবর্তী। শিলিগুড়ি শহর থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পাওয়ার লিফটার উপহার দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন পাওয়ার লিফটিং এর প্রশিক্ষক অশোক চক্রবর্তী। বর্তমানে তিনি ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটি ইম্ফলের একাডেমিক অ্যান্ড এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য। তাছাড়া রানী লক্ষ্মীবাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনের জেনারেল বডির সদস্য। রবিবার শিলিগুড়ির রবীন্দ্রনগরের টেবিল টেনিস একাডেমিতে দার্জিলিং জেলা পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দার্জিলিং ডিস্ট্রিক্ট সিনিয়র অ্যান্ড মাস্টার মেন অ্যান্ড ওমেন পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ 2022 অনুষ্ঠিত হয়। সেই প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন অশোকবাবু। তিনি জানান, বহু সম্ভাবনাময় পাওয়ার লিফটার উঠে আসছেন আগামী দিনে। আগামী 22 মে থেকে হাওড়ায় জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতার আসর বসছে। সেখানে অংশগ্রহণের জন্য রাজ্য দল গঠন শিলিগুড়ির এই প্রতিযোগিতা থেকেই বাছাই করে নেওয়া হবে। আজকে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং এর সহযোগিতায় এবং আমাদের অমৃতা টেবিল টেনিস একাডেমির প্রাঙ্গণে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হতে চলছে। 90 জন এখানে পার্টিসিপেট করছেন ছেলে মেয়ে নিয়ে। খুবই ভালো লাগছে। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, নকশালবাড়ি এবং অন্যান্য অনেক শিলিগুড়ি ক্লাব থেকে তারা এসছেন। এখান থেকেই আমরা আগামী 22 থেকে 27 মে হাওড়াতে ন্যাশনাল প্রতিযোগিতা হবে। আমাদের রাজ্য দল আমরা এখান থেকে উত্তরবঙ্গ থেকেই আমরা বেছে নেব। এই 22 থেকে 27 তারিখে অনুষ্ঠিত হবে ন্যাশনাল পাওয়ার লিফটিং ডেডলিফট অ্যান্ড বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ আমাদের এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশন।
এটা এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট পাওয়ার লিফটিং বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ, অনলি বেঞ্চ প্রেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত চলছে। আমি 2020 আমার কেন্দ্রীয় সরকার আমাকে কাছে একটা চিঠি আসে এবং ন্যাশনাল স্পোর্টস ইউনিভার্সিটির কাউন্সিলিং অ্যাক্টিভিটি মেম্বার ইম্ফল মণিপুরে ওখানে সদস্য করে দিয়েছে আর বাংলা থেকে আমার নামটাই এসছে। এছাড়া এটা হলো মণিপুরে ইম্ফলে, আর একটা আছে রানী লক্ষ্মীবাঈ ন্যাশনাল ফিজিক্যাল এডুকেশন ইন গোয়ালিয়ার, ওখানেও আমাকে সদস্য করিয়েছে। ওখানে তিনজন খেলোয়াড় আছে, আপনারা নাম শুনেছেন, সানিয়া নেওয়াল, গোপী সাইনি এবং প্রবলেম তো আমাদের স্পোর্টসের যে অ্যাক্টিভিটি সেরকমভাবে উঠে আসছে না, অনেক খেলা পিছনে আছে, অনেক খেলাই সীমিত, সেদিকে কয়েকটা খেলা এখন দেখছি খাড়া হয়ে আসছে। হ্যাঁ, তো আমাদের পাওয়ার লিফটিং কিন্তু আমরা আগের তুলনায় অনেকটা আমাদের এই চর্চাটা বেড়ে গেছে। আমার ওখানে প্রায় 250 জন প্র্যাকটিস করে পাওয়ার লিফটিং, এবং আমার 40 নম্বর ওয়ার্ডে হায়দারপাড়াতে আমার যে অ্যাকাডেমি আছে পাওয়ার লিফটিংয়ে ভালোই আছে। এবং শিলিগুড়িতে টেবিল টেনিস একটা শহর, পাশাপাশি আমাদেরও আমরা মনে করি, আমরাও ইতিমধ্যে সরকারের কাছে দাবি করেছিলাম যে আমাদের শিলিগুড়িকে পাওয়ার লিফটিং শহর ডিক্লারেশন দিতে হবে। অনেক জাতীয় স্তরের খেলোয়াড় আমাদের এখানে, আন্তর্জাতিক আছে 4 জন, আন্তর্জাতিক আছে 5 জন আমাকে নিয়ে, আর রাজ্যের প্রচুর পদক পেয়েছে এবং ন্যাশনালে প্রচুর পদক পেয়ে গেছে। আমাদের প্রায় 50টার মতন পদক আছে টোটাল মিলে জাতীয় আন্তর্জাতিক। থ্যাংক ইউ।